আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন কাবাব। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে আমি কাবাবটা করে নেব। এর জন্য চিকেনটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়া, বেশ কিছুটা চিকেন তান্দুরি মশলা আর সামান্য পরিমাণে চাট মশলা, পরিমাণ মতন লবণ, টমেটো সস, এগুলো সব কিছু পরিমাণ মতন। আর এখানে দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট। সবার শেষে টক দই দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 30 মিনিট পর এখানে আমি বেশ কিছুটা কর্নফ্লোর দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। এখানে চাইলে টমেটোও দেওয়া যাবে। দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি কাঠিতে পুরে নিয়েছি। এই তো কীভাবে করেছি আমি দেখিয়ে দিলাম। তারপর একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এখন একটা একটা করে আমি দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। এই তো আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।